এরই মধ্যে পড়ে গেছে শীতের আমেজ, আর শীত মানে গরম গরম ধোঁয়া ওঠা পিঠার স্বাদ। কিশোরগঞ্জে শীত আসার শুরুতে কদর বেড়েছে শীতের পিঠার। শহরের বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠেছে ভ্রাম্যমান পিঠার দোকান। সন্ধ্যার পরই এসব দোকানে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হতদরিদ্র ও স্বল্প আয়ের লোকজন গড়ে তুলেছেন এসব পিঠার দোকান। 1500 থেকে 2000 টাকা বেচতে পারি, সিজন বাড়বে আরো ব্যবসা, এটা দিয়ে আমার সংসার চলে। এসব দোকানে দেদারসে বিক্রি হচ্ছে ধোঁয়া ওঠা ভাপা ও চিতই পিঠা। চালের গুঁড়ো, খেজুরের গুড় ও নারকেল কোড়া দিয়ে তৈরি হচ্ছে ভাপা পিঠা। চিতই পিঠার মূল আকর্ষণ কয়েক পদের ভর্তা। এর মধ্যে রয়েছে সরিষা, কালোজিরা, ধনে পাতা, শুটকি ও লালমরিচের ভর্তা। প্রতিটি পিঠার দাম 5 টাকা, আবার অনেক দোকানে চিতই পিঠার মধ্যে ডিম দিচ্ছেন। এই পিঠা প্রতিটি 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। মাটির উনুন থেকে গরম গরম পিঠা তুলছেন বিক্রেতারা, আর ক্রেতারা আয়েশ করে খাচ্ছেন। শহরের একরামপুর, পুরান থানা, গৌরাঙ্গ বাজার, বড় বাজার, জাহাঙ্গীরের মোড়, মোরগমহল, রথখলা, আখড়া বাজার, হালুয়া, কাসারিয়া বাজার প্রভৃতি এলাকায় ভ্রাম্যমান এসব পিঠার দোকান রয়েছে। এছাড়াও গ্রামের হাট বাজার ও জেলার পর্যটন এরিয়া করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কে রয়েছে বেশ কিছু পিঠার দোকান। রিকশাচালক, দিনমজুর, শিশু কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থী, সব শ্রেণী পেশার মানুষ পিঠার দোকানে ভিড় করছে। অনেকে কর্মস্থল থেকে ফেরার পথে সন্ধ্যায় পিঠা নিয়ে বাড়ি ফিরছেন। পুরুষদের পাশাপাশি অনেক নারীও দোকানে পিঠা বিক্রি করছেন। এর মাধ্যমে তারা বাড়তি আয় করতে পারছেন। শীতে এমন ছোটোখাটো পিঠার দোকানগুলো গ্রামের মানুষকে দিচ্ছে চিরচেনা স্বাদ, আর শহুরে জীবনে যেন নিয়ে এসেছে গ্রাম বাংলার আবহমান পিঠা উৎসবের আমেজ।